ভালোই লেগেছে। সুন্দরবন কুমির দেখেছি, হরিণ দেখেছি, এক্সপিরিয়েন্সটি আলাদা। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো মেন জিনিস, খাওয়া দাওয়া খুব সুন্দর দিয়েছে। যে কদিন ঘুরলেন খুব ভালো লেগেছে। হ্যাঁ খুব ভালো লেগেছে। পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। আপনার ছেলে এটা? এটা আমার মেয়ে। ও মেয়ে? এটা আমার ভাই। আজকে মাছ খাচ্ছি, ক্যাংড়া খাচ্ছি, এই দুদিনও যা খেয়েছি খুব ভালো লেগেছে। এবং গতদিন যেগুলো খেয়েছেন তার আগে যা খাওয়া দাওয়া করেছেন সব কিছু ঠিক আছে? ঠিক ছিল, ঠিক, মানে এনাদের পরিষেবা সব কিছু ওকে? ওকে ওকে। এদের হসপিটালিটি অপূর্ব। হ্যাঁ এটা হসপিটালিটি অপূর্ব। এটা একটু একটু আমি বলছি এত ডিটেলসে না নিয়ে করে যেমন দেয় না, ভেরি গুড, গুড, ভেরি গুড, স্যাটিসফাইড, এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, ওরকম অবজেক্টিভতে ফটাফট বলে দেবো স্যার। এখন কী মাছ খাচ্ছেন আপনারা? নমস্কার, আমি নিউটন সরকার। আমার বাবার আমার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে সুন্দরবন বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার। আমাদের কিন্তু কোনো শাখা নেই, কিন্তু আমাদের 38 বছর কোম্পানি এবং আমাদের নিজস্ব 5টা লঞ্চ। এখানে আরও দেখবেন লোকনাথ ট্রাভেলস বা লোকনাথ এ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, কিন্তু আমাদের কিন্তু এটা আমাদের কোনো শাখা নেই এবং আমাদেরই একটাই ব্রাঞ্চ, সেটা হচ্ছে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার এবং আমাদের 38 বছর কোম্পানি এবং আমাদের নিজস্ব 5টা লঞ্চ এবং আমাদের সরকার দ্বারা নামেই সবাই চেনেন, ঠিক আছে? আপনারাও আশা করি চেনেন হয়তো আমাকে। হ্যাঁ, আমাদের মোটামুটি আমরা তো সারা বছরই প্রোগ্রাম করে থাকি। আমাদের কামিং যে প্রোগ্রামগুলো আছে উইন্টার প্যাকেজ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আফটার আবার দোলের সময় প্রোগ্রাম আছে, তার মাঝে আমরা এখন নতুন একটা প্যাকেজ চালু করেছি, সেটা হচ্ছে গঙ্গাসাগর 3 নাইট 4 ডেজ, ঠিক আছে? সেটা হচ্ছে কাস্টমাইজ হয়, মানে আপনার যে কোনো সময় 20 জন হলে আপনারা যেতে পারবেন গঙ্গাসাগর। মোটামুটি আপনার 20 জনের ক্ষেত্রে আপনার মোটামুটি 6,000 থেকে 6,500 3 নাইট 4 ডেজে খরচা হবে, সেটা কাস্টমাইজ, আপনি যে কোনো দিন যেতেই পারেন 20 জন। এবার আমাদের যে প্যাকেজগুলো আছে উইন্টার প্যাকেজ, সেগুলো হচ্ছে 3,999 টাকা হচ্ছে আপনার হোটেলে থাকা, আর 2,999 টাকা হচ্ছে লঞ্চে থাকা, এবং ডিসেম্বরের 15 তারিখ থেকে একটু হয়তো বেশি রেটটা একটু বেশি থাকবে। এবার সেটা গ্রুপের উপরে ডিপেন্ড করবে যে কতজন যাবেন কী বৃত্তান্ত তার উপরে ডিপেন্ড করবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9775159979, আর একটা নাম্বার নিয়ে রাখতে পারেন 9734048522, আর একটা নাম্বার হচ্ছে ওটা আমার বাবার নাম্বার 9732619755। আমার বাবাকে চেনেন, আর আমার নাম হচ্ছে আনন্দ সরকার, আপনারা সবাই চেনেন হয়তো। দীর্ঘ 38 বছর ধরে মানে সুন্দরবন মানে ট্যুরে মানে পরিষেবা দিয়ে আসছি আমরা এবং আমাদের নিজস্ব 5টা লঞ্চ এবং সুন্দরবনের মানে সুন্দরবন কেন বলতে পারেন, মানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড় লঞ্চ আমাদের কাছে আছে। যেমন আমার মায়ের নামে লঞ্চ আছে আনন্দ, এই বাবার নামে আছে আনন্দের খেয়া, মায়ের নামে দেখবেন প্রতিমার খেয়া, এছাড়া আমাদের আরও 3টে লঞ্চ বালুচুরি, অভিযাত্রী, নিউ জয়মা লক্ষ্মী। হ্যাঁ, আমাদের ওই 5টা নিজস্বই একদম নিজের, মানে ওই ভাড়া নয় আর কি, নিজেরই। আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আরেকবার বলে দিচ্ছি নাম্বারটা 9775159979, আর একটা নাম্বার হচ্ছে 9734048522। সবসময় মনে রাখবেন সুন্দরবন সরকারদা, এটা ভুলে যাবেন না, কারণ আমাদের এখন যেহেতু অনেক এখন বর্তমানে অনেক লোকনাথ ট্রাভেলস হয়ে গেছে এবং দেখেছেন হয়তো আপনারা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার, আমাদের কিন্তু লোকনাথ ট্রাভেলস হয় বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার, মানে সরকারদার নামে সবাই চেনে আর কি। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে MV বালুচরি, শীত ও গ্রীষ্মে সুন্দরবন ভ্রমণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা লোকনাথ টুরিস্ট সেন্টার, সুপার লাক্সারি লঞ্চ MV বালুচরি। এনাদের অনেক রকম খেয়া মানে ই লঞ্চ আছে, MV বালুচরি, MV খেয়া, MV অভিযাত্রী, পাশে মোবাইল নাম্বার দেওয়া আছে, MV নিউ জয়মা লক্ষ্মী, MV মা প্রতিমা। আর এইসব কিছুর জন্য সরকারদার সঙ্গে যোগাযোগ করতে হবে, সরকারদা, এখানে সরকারদার নামে পুরো খ্যাত, বিখ্যাত সরকারদা। জেনারেটর চলছে বলে একটু আওয়াজ শুনতে অসুবিধা আপনাদের, এখানে যারা বোটে যত প্যাসেঞ্জার থাকে তার সবার জন্য একদম টাটকা তাজা ডাবের ব্যবস্থা রেখেছে। দেখুন এখন ডাব কেটে রেডি করছে, প্যাসেঞ্জাররা উঠবে, প্রত্যেককে ডাব দেওয়া হবে। রান্নাবান্না হয়ে গেছে নাকি? রান্নাবান্না হচ্ছে, ওদিকে রান্নাবান্না হচ্ছে। দেখুন এখানে প্রচুর ডাব কেটে রেখে দিয়েছে সমস্ত প্যাসেঞ্জারদের জন্য। সোনাখালিতে প্রচুর ডাব পাওয়া যায় না? হ্যাঁ,
এখানে রান্নার জন্য সমস্ত আলু কেটে রেখেছি, ওখানে টমেটো আদা রসুন বাটা সব কিছু রয়েছে, মাছ ভাজা রয়েছে। আর দেখুন ওই জায়গাটা, ছোট্ট একটা জায়গার মধ্যে রান্না হচ্ছে, এই দেখুন খুব সুন্দর ব্যবস্থা। এখানে দাদা আছে রান্নার দায়িত্বে, এই পাঁচ টাকা আমি এখান থেকে এলাম, আমার পাঁচবার হলো লেজও পাইনি আমি। আমি একবার পূজা গেছি, একবার তোমার কালো ইয়েতে গেছি, খোঁজনাখালিতে ছিলাম, ওয়েস্ট বেঙ্গল টুর না, কাটা দেখে মাছের তেলে মাছটা ভাজলো, অ্যাডজাস্ট করে নাও, আরে কাকিমা বসুন ওখানে বসুন। সবার জন্য কি ভোলা মাছ ভাজা নাকি এগুলো? আমুদি মাছ, দেখুন একটা শুধু এত মুচমুচে আমুদি মাছ ভাজা করেছে। এখন এগুলো এখন স্টার্টারে এগুলো দেওয়া হবে, আমুদি মাছ এত মুচমুচে ভাজা, বড় বড় বিশ্বাস। স্টার্টারে ওনারা দিচ্ছেন হচ্ছে আমুদি মাছ, আমুদি মাছের ভাজা, ডিপ ফ্রাই যাকে বলে, পকোড়া পকোড়া। খুব ভালো ব্যবস্থা এখানে, এটা আমাদের মাছ।